হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি আরফিন তুইন। আজ আবারও চলে এলাম ভিভো শোরুমে। তো আজ নতুন একটি মোবাইল ফোনের রিভিউ নিয়ে চলে এসেছি। আজ দেখাবো ভিভো Y23 5G-র পুরোপুরি রিভিউ। তো ফোনগুলো ফার্স্ট এভাবে ইনটেক থাকবে। ইনটেক খোলার পর আমরা এটি দেখাবো। তো প্রথমে আমরা এই ফোনটি র্যাম প্রসেসিং দেখবো। তার আগে বললো ফোনের ব্যাক পার্ট নাকি কালার চেঞ্জ হয়, তো এটি দেখতে আমরা বাইরে চলে এসেছি। তো দেখুন গোল্ডেন কালার, রোদ পড়লে আপনার কালারটি চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। এটা নাকি কিছুক্ষণ রোদ্রে রাখতে, এটা 30 মিনিট যাবত আপনি রোদ্রে রাখার কিছুক্ষণ পরে আপনি ছায়াতে নিয়ে গিয়েও এভাবে রং চেঞ্জ হয়ে থাকবে 30 মিনিট অবধি। দেখুন এইভাবে রং চেঞ্জ হয়ে থাকবে, গোল্ডেন কালার ব্লু স্কিন হয়ে থাকবে। তো চলুন ফোনের সিস্টেম ওপেন করে দেখা যাক। তো ফার্স্ট আমি সেটিংসে ঢুকবো, তারপর অ্যাবাউট প্রপার্টিস এগুলো দেখবো। তো সেটিংস অ্যাবাউট, ফোনের সিস্টেমটি হচ্ছে 100% 12 পাচ্ছেন। ফোন মেমোরি 128 GB, র্যাম পাচ্ছেন 8 GB, এক্সটার্নাল 4 GB। 4 GB চাইলে পরে বাড়াতে পারবেন। 2.5 প্রসেসর। এখন আমরা ক্যামেরাটা দেখব। ও বাবা, ও কেডা, ও এত আইন দেখছেন। সামনে হচ্ছে 50 মেগাপিক্সেল ওয়েব ক্যাম, সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল, পিছনেরটা হচ্ছে 64 মেগাপিক্সেল। দেখুন যারা ব্লগার করতে চান অবশ্যই অনেক দরকারি একটি ফোন হতে পারে এটি। 64 মেগাপিক্সেল পিছন ক্যামেরা। তো সামনে একটা বিশেষত্ব আছে, 2টা ফ্ল্যাশ লাইট, এটা আবার 3 কালারের ফ্ল্যাশ লাইট। যারা বেসিক্যালি টিকটক ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য আর কি হেল্পফুল একটি ফ্ল্যাশ লাইট এটি। এরপরে চলে আসি ব্যাটারি পর্বে। ব্যাটারি অ্যাম্পিয়ারটা দেখতেছি আমরা 4200 অ্যাম্পিয়ার, মানে 4200 অ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন। আর চার্জার অ্যাম্পিয়ারটা হচ্ছে 4.4, অর্থাৎ 4400 অ্যাম্পিয়ারের চার্জার পাবেন, যেটি 55 মিনিটে ফুল চার্জ হুক করতে পারে। তারপরে আসবো ফোনের মেমোরি কার্ডের বিষয়ে। এই ফোনগুলো কিন্তু এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড সাপোর্টেড না, মানে বাড়তি করে কোনো মেমোরি কার্ড সেট করতে পারবেন না, জাস্ট ডাবল সিম। ফোন স্টোরেজ 128 GB। তো নেট স্পিডটাও যথেষ্ট, ফাস্ট কাজ করতেছে। তো তারপর আমি একটু নেট ইউজ করে আপনাদেরকে দেখাবো। ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমরা কোনো একটা টিউটোরিয়াল বা কিছু একটা লিখে সার্চ করি, আমরা স্পিডটা দেখব। দেখুন অনেক দ্রুত গতিতে নেট চলছে, কোনো প্রকার স্লো মোশন বা লোডিং না নিয়ে। তো এই জিনিসটাও ভালো লাগছে। এটা হচ্ছে 5G সাপোর্টেড একটি ফোন, যেটি 4G 3G যে কোনো জায়গায় ক্লিয়ারলি পাবে, প্লাস 5G নেটওয়ার্কও সাপোর্টেড। আর যারা গেমিং ফোন খুঁজতেছেন, যারা গেম খেলতে ভালোবাসেন, পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের কাস্টমারদের জন্য এই ফোনটি অনেক দরকারি একটি ফোন হতে পারে। এটি অনেক লোড নেওয়ার মতো একটি ফোন, গেমিং ফোনও বলতে পারেন। এই ফোনটি আমার সবগুলোই কিন্তু ভালো লাগছে সিস্টেমগুলো। কিছু কিছু সিস্টেম আমার একটু পছন্দ হয়নি, যেগুলো হচ্ছে প্রথম নম্বরে মেমোরি কার্ড এটি সাপোর্ট, এটা মেমোরি কার্ড এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্টেড থাকা উচিত ছিল। তো জায়গা কম থাকার কারণে এটি হচ্ছে হয়তো কোম্পানি করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত হচ্ছে হেডফোনের পিনটা, আমাদের বেসিক্যালি যে গোল্ড পিনের যে আমাদের 95 মডেলের যে আমরা হেডফোনগুলো ইউজ করতাম এটি ব্যবহার করতে পারবো না, জাস্ট একটি কর্ড দিয়ে দেবে আপনাকে। ওই কর্ডটা হচ্ছে টাইপ সি ইউসবি কর্ড, ওখানে ওখানে জ্যাক গুঁজে আপনাদের এটি ব্যবহার করতে হবে। এই জিনিসটা একটু ঝামেলাজনক মনে হয়, তারপরেও সুন্দর। আরও একটি জিনিস, এই এত দামে একটি ফোনটি স্পিকার ডাবল হওয়া উচিত ছিল, উপরে একটা নিচে একটা, তো একটাই স্পিকার করছে। তো তারপরেও সুন্দর, ডিসপ্লেটা অনেক হাই কোয়ালিটি দিছে, 4K ভিডিও ফুল HD ক্লিয়ার পাবেন। আমি কিছুক্ষণ ভিডিও দেখে চেক করছি, অনেক হাই কোয়ালিটি, কালারফুল, USB অটিজিও সাপোর্টেড আছে, চাইলে কম্পিউটার মাউস অথবা কিবোর্ডও ইউজ করতে পারবেন। বেশি যেটা ভালো লাগছে, সানলাইট ব্ল্যাক
গ্লাস পেপার, এটি হচ্ছে লাইট চেঞ্জ হওয়ার কারণে এটি অনেক ভালো লাগছে। এই যে গোল্ডেন কালার থেকে ব্লু কালার হয়ে যাবে, এই জিনিসটা আমি কোনো ফোনে আজ এই ফার্স্ট দেখলাম। তো 39,990 টাকার একটা সুন্দর একটি ভিভো কোম্পানি ফোন বের করছে, আশা করি সবার পছন্দ হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।